এই প্রিপেড বা কার্ড মিটারে বর্তমানে ব্যালেন্স আছে 283.50 টাকা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা যারা ওয়াপদা বিদ্যুতের আন্ডারে যারা বাসাবাড়িতে বা বাজারে বিদ্যুৎ ব্যবহার করেন, সম্প্রতি ওয়াপদা মূলত তাদেরকে প্রিপেড মিটার বা কার্ড মিটার ব্যবহারের জন্য বাধ্যতামূলক করে দিয়েছে। অর্থাৎ আগে ব্যবহৃত ডিজিটাল মিটার বা নর্মাল মিটারে আপনারা যারা বিদ্যুৎ ব্যবহার করেছেন তাদেরকে এই বিলের সাথে কিন্তু তারা শিল দিয়ে দিয়েছে যে বাধ্যতামূলক আপনারা কার্ড মিটার বা প্রিপেড মিটার ব্যবহার করতে হবে। সো এই কার্ড মিটার আসার পর থেকে কার্ড মিটারে মূলত এক্সট্রা কিছু ঝামেলা রয়েছে। অর্থাৎ আপনারা অবশ্যই আগে পূর্ববর্তী মিটারে ডিজিটাল মিটারে আপনারা বিদ্যুৎ ব্যবহারের পরে কিন্তু আপনারা বিদ্যুতের বিল ব্যাংকে বা বিকাশের মাধ্যমে পে করতে হতো, কিন্তু এখন আপনারা আগে কিন্তু আপনাদের এই কার্ড মিটারে কিন্তু টাকা রিচার্জ করতে হবে এবং রিচার্জ করার পর কিন্তু আপনারা বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন। সো এটি মূলত একটু আপডেট হয়ে আসছে ওয়াপদা, কারণ আপনারা আগে রিচার্জ করবেন, যখন আপনার মিটারটা লোড থাকবে তখনই আপনারা কিন্তু বিদ্যুৎ পাবেন। আপনারা কিভাবে আপনাদের এই প্রিপেড মিটার অর্থাৎ কার্ড মিটারে রিচার্জ করবেন বিকাশ থেকে, এ নিয়ে একটি ভিডিও আমার চ্যানেলে আছে, আমি এটি আই বাটনে দিয়ে দিব এবং এই ভিডিও ডেসক্রিপশনেও দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। তাহলে আপনারা খুব সহজে জানতে পারবেন কিভাবে আপনাদের মোবাইল থেকে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনার কার্ড মিটার বা প্রিপেড মিটারে রিচার্জ করবেন, এবং রিচার্জ করার সাথে সাথে কিন্তু আপনারা আপনাদের এই কার্ড মিটারটা প্রিপেড মিটারটা চালু হয়ে যাবে, আপনারা বিদ্যুৎ ইউজ করতে পারবেন ওয়াপদার আন্ডারে। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন আপনাদের রিচার্জকৃত ব্যালেন্স, রিচার্জকৃত টাকা প্রিপেড মিটার বা কার্ড মিটারে কিভাবে চেক করবেন, অর্থাৎ আপনারা রিচার্জ করার পর কিভাবে ব্যালেন্স চেক করবেন বা পরবর্তী সময় আপনারা কিভাবে আপনাদের এই মিটারের ব্যালেন্স চেক করবেন তা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে। সো সরাসরি আমি প্র্যাকটিক্যালি আপনাদের দেখিয়ে দিচ্ছি কয়েকটি ডিজিটের মাধ্যমে কিভাবে আপনারা আপনাদের এই প্রিপেড মিটারে কার্ড মিটারের ব্যালেন্সটা চেক করবেন। সো আমি সরাসরি এখন আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। মূলত আপনারা আপনাদের মিটারে টাইপ করতে হবে 801, মূলত এই সংখ্যাটা অর্থাৎ 801 আপনারা মিটারে টাইপ করে গ্রিন বাটনে চাপ করলে কিন্তু আপনারা ব্যালেন্স চেক করতে পারবেন। এটি মূলত আপনারা কার্ড মিটার পাওয়ার জন্য যে বক্সটা আপনাদেরকে দিয়েছে এই বক্সটা কিন্তু এই আপনারা কি টাইপ করলে কি চেক করতে পারবেন ওখানে কিন্তু লেখা আছে। সো আপনারা 801 টাইপ করে এখানে গ্রিন চিহ্ন দেখতে পাচ্ছেন ওইটাতে আপনারা ক্লিক করতে হবে, অর্থাৎ এটাকে আপনারা চাপ দিলে কিন্তু আপনাদের ব্যালেন্সটা দেখাবে। অর্থাৎ এখানে আমার ব্যালেন্সটা আছে 283.50 টাকা। আমি আবারও বলতেছি 801 অর্থাৎ 801 এ যদি আপনারা টাইপ করে, অর্থাৎ 801 আপনারা টাইপ করে এখানে নীল এরো চিহ্নতে আপনারা ক্লিক করলে আপনাদের ব্যালেন্সটা এখানে দেখতে পারবেন। অর্থাৎ আমার এখানে ব্যালেন্স আছে 283 টাকা, এখন 49 পয়সা ছিল, এখন আমার 49 পয়সাটা নেমে আসছে। সেভাবে আপনারা খুব সহজে আপনাদের কার্ড মিটার বা প্রিপেড মিটারে ব্যালেন্স চেক করতে পারবেন। সো আজকের ভিডিওর ভালো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।